চরম অমানবিকতার নিদর্শন। পরপর দুটি কন্যা সন্তান হওয়াটা মেনে নিতে পারছিল না বাবা, আর তাই প্রথমে গলা টিপে ও পরে আছড়ে মেরে ফেলল 4 মাসের শিশু সন্তানকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পরশুরার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলপুকুরে। পুলিশ অভিযুক্ত বাবা সমীর মালিককে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে একজন বাবা তার মেয়েকে এভাবে মারতে পারে তা নিয়ে স্তম্ভিত এলাকার মানুষ। স্বামীকে শ্বশুর বাড়িতে কে কে আছে আপনার? শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার শ্বশুরই আছে। যখন এরকম হয় তখন কোথায় ছিলেন ওরা? ওরা সব ঘরেতেই ছিল, মানে ফাঁস তখন ওরা আমাকে বলছিল যে মারিস নি এরকম করে মেয়েটাকে, দিয়ে ওরা বলতে থাকে। তারপর আর ফাঁসে বেরোতে আমার শাশুড়িকে কষ্টে দিয়ে তারপর পাড়া সবাইকে বলতে, তারপরে রাত্রে বলছে এখন রাখি, তারপরে কাল সকালবেলা দেখি। কালকেই মারা গেছে? হ্যাঁ কালকেই মারা গেছে। কোথায় হয়েছিল বাচ্চাটা? বাচ্চাটা বদ্রিপুর হাসপাতাল। আপনার নাম কি? প্রিয়া মালিক। থানায় অভিযোগ করেছেন? পুলিশকে বলেছেন? হ্যাঁ সব বলেছেন। আপনার স্বামী মেরেছে নাকি মেরেছে বলে? হ্যাঁ আমার স্বামী মেরেছে, আমি স্বামী পুলিশকে বলেছি। মানে কিছুই হয় না, আমি ফাঁকে বেরিয়েছিলাম পেশা করতে, তারপরে একটু আমার মেয়ে ঘুমোচ্ছিল, দিয়ে তারপর উঠতে আমার স্বামী মানে কাঁদছিল, তো আমার স্বামী সহ্য করতে পারেনি বলে চুলে কাঁচা নিয়ে। কবে হয়েছে? কালকে 9টার সময়। কোথায় বাড়ি আপনাদের? আমাদের শ্যামপুর ফুলপুকুর। পুরসুরা? কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? বিয়ে হয়েছে আমাদের, বিয়ে হয়েছে অতটা মনে নেই। এর আগের কোনো বাচ্চা আছে? হ্যাঁ 3 বছরের আছে। কি ছেলে না মেয়ে? কি জন্য মারলো? কি জন্য মারলো মানে ও মেয়ে দেখতে পারে না, পছন্দ নয় ওর। মেয়ে পছন্দ নয়? ও শুধু ছেলে পছন্দ, ছেলে চায়। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি চাপানাগা। স্বামীর নাম কি আপনার? সমীর মানি। দিয়ে তারপর মেয়েকে কাছে দিল, তারপর কি করলেন আপনারা? তারপর আমরা পুলিশকে ফোন করলাম, পুলিশকে ফোন করে ডাকলাম, দিয়ে এসে নিয়ে গেলো, দিয়ে সকালবেলা আমাদের ওকে মেরেছিল। সকালে? সকালে মেরেছিল। কাকে মেরেছে? আমার স্বামীকে। কে? পাড়ার সবাই। পাড়ার সবাই। এখন এখন কি চাইছেন স্বামীর? কি ও স্বামীর কি শাস্তি চাইছেন? কেন মানে কেন মারলো? মানে মদ খেয়েছিল? মদ খায়নি, গ্যাঁজা খেয়েছিল। গ্যাঁজা খেয়েছিল। স্বামী কি করে? রাজমিস্ত্রির কাজ করে। আপনাকে কি মারধর করে? আমাকে আগে প্রচুর মারতো, মারধর করত। এখন? কালকেও মেরেছিল, মানে কালকে আমি মেয়েটাকে নিয়ে ফাঁকে বেরোবো মনে করছিলাম, বাঁচাবার জন্য করছিলাম, কপাট খুলছিলাম, দিয়ে আমার এই টুটি ধরে দিয়ালে সেট করে রেখেছিল, দিয়ে তারপরে আমি যা হোক করে কপাটা খুলে ফাঁকে বেরিয়ে সবাইকে ডেকে নিয়ে এসে সবাই তারপর মুখ করলো আর করলো, দিয়ে বলছে এখন মেয়েটার কাছে বস, দিয়ে কাল সকালবেলা পুলিশ আসলে তারপর তোরা দিকে নিয়ে যাবো। মেয়েটার কি মাথা ফাটিয়ে দিয়েছে পুরো? না না মাথা ফাট মানে মাথার ভিতরে গর্ত হয়ে গেছে। কিসে আছড়ে আছে? মানে আমাদের সানের ঘর তো, সানে তার দিয়েছে। আচ্ছা আচ্ছা। কমাস বয়স মেয়ের? 4 মাসের। মেয়ের কি নাম? পিয়ালি মালিক। পিয়ালি মালিক। বড় মেয়ের কি নাম আপনার? পিউ মালিক। পিউ মালিক। কটার সময় আপনার স্বামী বাড়ি এসেছিল? 9টার সময় করে। তারপরে মানে মদ্যপ অবস্থা ছিল না? এমনি এমনি অবস্থাই ছিল, মানে ও কালকে কিছু খেয়ে আসেনি, মানে ও মেলা দেখতে গেছিল, মানে আমাদের ওখানে ভীম পুজো হচ্ছে তো মেলা দেখতে গেছিল, দিয়ে আমি ভাত ফাত সবই বেরিয়ে রেখেছিলাম, ভাত খেয়েছি, আমাকে জাগা ছিল, আমি উঠেছিলাম, উঠে পেশা করতে গেছি, আর ওই অবস্থায় মেয়েটা তখন ঘুমোচ্ছিল, দিয়ে উঠে এসে কাঁদছে, যে কান্দে আনতে কান্না সহ্য করতে পারেনি বলে তুলে কাছে মারছিল পা দুটো ধরে। পা দুটো ধরে? আপনি তখন বাথরুমে ছিলেন, মানে ছুটে এসে কি দেখলেন? ছুটে এসে দেখলাম, দেখলাম ওই অবস্থায় পড়ে রয়েছে মেয়েটা, সেই মানে দম ফেলতে পারছি না, দিয়ে ফাঁকে এসে জল ফল দিতে আর দিতে দেখলাম মরে গেল। কোনো হাসপাতালে নিয়ে গেছিলেন কিছু? কোনো হাসপাতালে নিয়ে যায়নি, ডাক্তার এসেছিল, ডাক্তার বলছে বেঁচে নেই। এটা বড় মেয়ে? হ্যাঁ এটা বড়। আপনি কি ওনার ঠাকুমা? হ্যাঁ ঠাকুমা। কি করে এরকম হলো, মানে যে মেরেছে আপনার ছেলে নাকি? গ্যাঁজা খেয়েছে, গ্যাঁজা খেয়ে মদ ভদ খেয়ে
নেশার খেয়ে সামলতে পারে না, ঠিক আছে? কাকে মারবো? ধর তোমাকে মারলে, ধর আমি মদ খেয়েছি, তোমাকে তোমাকেও মেরে ফেলতে পারি। দাদা হ্যাঁ কাকি, তাহলে মদ খেয়েছি তোমাকেও মারতে পারি, তোমাকেও মারতে পারি। মদ খেলে অনেক কিছু হয়, মানে নেশা করে করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, নেশার খেলে অনেক কিছু করে। ওনার মেয়েটার মা কোথায়? হ্যাঁ, মেয়ের মা, মেয়ের মা আছে থানায় গেছে। মেয়ের মায়ের নাম কি? পিয়া মালিক। মেয়ের মায়ের নাম আর মেয়ের নাম? হ্যাঁ, পিয়ালি মালিক। ও কি স্কুলে পড়তো? সেন্টার যেত না? ওনার বাড়ি কোনটা আপনাদের? এটাই নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।